দেখুন আমাদের আমরা যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দল যেটা দায়িত্ব দিয়েছে ইলেকশন কমিশন এবং স্পেশাল অবজারভার পুলিশ অবজারভার ইত্যাদির সঙ্গে লিয়াজো এবং টাইম টু টাইম মেনটেন করা আমরা তিনজন প্রথম থেকে করছি আমাদের পার্টির ডাইরেকশন অনুযায়ী। তা আমার সাথে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের পার্টির জিএস রয়েছেন এবং মিস্টার শিশির বাজরিয়া আমাদের ইলেকশন কমিশন ওরিয়েন্টেড বিষয়ে পার্টি থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা রয়েছেন। আমরা আজকে মিস্টার শর্মা সিনিয়র আইপিএস অফিসার এবং তিনি তার অনেক ভাস্ট এক্সপিরিয়েন্স আছে এবং তিনি বেঙ্গলেও আগে ইলেকশনে একটা সময় এসেছিলেন, তা উনি বেঙ্গল সম্পর্কে জানেন এবং আমরা ওনাকেও খুব বেশি যোগাযোগ না থাকলেও চিনি, নামের সঙ্গে পরিচয় আছে। আমরা মূলত জেনারেল অবজারভার মিস্টার সিনহা, হি ইজ অলসো সিনিয়র আইএস অফিসার ইউপি ক্যাডার, তার সঙ্গে ডে বিফোর ইয়েস্টারডে শিশির বাজরিয়াজি মিট করেছেন, আমাদের লিগাল জগন্নাথ চট্টোপাধ্যায়ও ছিলেন। আজকে পুলিশ অবজারভারের সঙ্গে আমরা তিনজন মিট করলাম, প্রথমত কার্সি মিট, দ্বিতীয়ত আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, আমি একুশের আগের কথা আর বলছি না, আমি ওনাকেও বলিনি, কারণ এটা অনেক গল্প, অনেক বড় লম্বা, সিপিএম কীভাবে রিগিং করতো, যারা এখন বড় বড় কথা বলছেন যাদবপুরে গিয়ে দমদমে গিয়ে তারা কি করতেন, তারা কেশপুরে 1 লক্ষ ভোটে নন্দরানী দল জিততেন, সেগুলো কান্তি গাঙ্গুলি কি করতেন, মজিদ মাস্টার কি করতেন, ওগুলো গল্প করতে গেলে তো 3 ঘন্টা লাগবে, আমরা ওতে যাইনি। আমরা স্টার্টটা করেছি 21-এর বিধানসভা ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্স থেকে। আমরা বলেছি যে পোস্টপোল ভায়োলেন্সে 12,000 এফআইআর হয়েছে রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে, সিট গঠন হয়েছে এবং 61টা এফআইআর সিবিআই করেছে এবং হাইকোর্টের 5 মেন জাজেস অ্যাক্টিং চিফ জাস্টিসের লিডারশিপে আমরা সেই কপিগুলো দিয়েছি, জাজমেন্ট, এবং আমরা বলেছি আজ পর্যন্ত 15টা স্টেটে ভোট হয়েছে ইনক্লুডিং পাঞ্জাব, যে রাজ্যের উনি আইপিএস ক্যাডার, সেখানে ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে আপ এসেছে, কংগ্রেস হেরে গেছে। তা আমরা রিসেন্টলি ছত্রিশগড় রাজস্থান বিজেপি ম্যাসিভ ম্যান্ডেট পেয়েছে, মধ্যপ্রদেশে সিট বেড়েছে। আমরা বলেছি 15টা স্টেটের কোথাও আপনি ইলেকশনের ডেট, কাউন্টিংয়ের ডেট, পোস্ট পোলে অ্যালিগেশন পাননি, পাবেন না, কোনো নো ইনসিডেন্ট, একমাত্র বেঙ্গল। আমরা 23-এর পঞ্চায়েতের রেফারেন্স দিয়েছি যে কিভাবে হাইকোর্ট উচ্চতর আদালতের ইন্টারফারেন্স, 820 কোম্পানি প্যারামিলিটারি এসছে, সেন্ট্রাল গভর্নমেন্ট উইদাউট কস্ট দিয়েছে, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, 55 জন মারা গেছেন, মেনলি শিডিউল কাস্ট এবং মাইনরিটি পিপল, প্রার্থী খুন হয়েছেন, কাউন্টিং সেন্টারে কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারেননি, অ্যাপ্রক্স 1 কোটি রুরাল বেঙ্গলের ভোটার তারা ভোট দিতে পারেননি, 15,000-এর কাছাকাছি সিট, 14,000 সামথিং সিট আনকন্টেস্টেড হয়েছে। তাই 21-এর পোস্টপল ভায়োলেন্স আর 23-এর পঞ্চায়েত নির্বাচন এবং হায়ার জুডিশিয়ারির জাজমেন্ট, NHRC-র রেকমেন্ডেশন ইত্যাদি সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলের লোক গণতন্ত্র চায়, শান্তি চায়। সব পলিটিক্যাল পার্টি আপনার লেভেল, মানে ফিল্ড প্লেয়িং গ্রাউন্ড চায়, যাতে সবাই মিছিল, মিটিং, প্রচার করতে পারে। এবং আমরা পরিষ্কার বলেছি এই রাজ্যে তৃণমূল কোনো শক্তি নেই, তারা চুরি দুর্নীতি এবং সন্দেশখালির পরে মানুষ বর্জিত হয়েছে। মমতা ব্যানার্জির সভাগুলোর দিকে তাকালে, কারণ এখন তো পাট্টা দেওয়া যাচ্ছে না, কন্যাশ্রীর মেয়েদেরও আনা যাচ্ছে না, সবুজ সাথীর সাইকেলও দেওয়া যাচ্ছে না, তাই মমতা ব্যানার্জির মিটিংগুলো সব তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, জনগণের দেখা নাই। সাংবাদিকরা যারা যাচ্ছেন দেখছেন 4,000 চেয়ার পাচ্ছে, সামনের 1,000 চেয়ার ভরছে, পিছনের 3,000 চেয়ার ফাঁকা,
আর উনার যত ফাঁকা দেখছেন তত পারদ চড়ছে, ততই তিনি এনআইএ ইডি অমুক তমুক কত রকমের এপাং ওপাং ঝপাং বলতে আরম্ভ করেছেন। তাই আমরা বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন, এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছে। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি, আমাদের মিটিং খুব ফ্রুটফুল হয়েছে বলে আমরা মনে করি। আমরা ফার্দার কমিউনিকেশনে থাকব, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইব, ডেমোক্রেটিক ম্যানারে ভোট চাইব, আর নির্বাচনী প্রচারে সকলের অংশগ্রহণ এবং ভোটের দিন 7টা ফেজেই যাতে ইনসিডেন্ট ফ্রি ভোট হয়, আর স্টেট পুলিশকে কলকাতা পুলিশকে মানে হায়ার অফিসারকে যাতে রেস্টেন্ড করেন, তাদের বেতনগুলো মমতা ব্যানার্জি বা তার ভাইপো কয়লা বালির টাকা থেকে, ডিআর লটারি বা সঞ্জীব গোয়েঙ্কার টাকা থেকে দিচ্ছেন না, দিচ্ছেন জনগণের টাকা থেকে। তারা অশোকস্তম্ভ লাগিয়ে রেখেছেন মাথায়, কাজটা উল্টো করছেন। আমরা এই সব বিষয়গুলো বলেছি, এই অ্যালিগেশন কিছু দিয়েছি, বাকিটা তো নট ফর প্রেস। সাংসদ মানে কোন সাংসদ বলতে হবে তো, সাংসদ মানেই তো তৃণমূলের সাংসদ, তৃণমূলে তো আছে 18-20টা লোক আছে, আমাদের তো 350-এর বেশি লোক আছে, রাজ্যসভা ধরলে তো 450 লোক, আমাদের রাজ্যসভাতে এখন মেজরিটি হয়ে গেছে। তাতে বেল পাকলে কাকে, সব গেছে কি আপনাদের সাংবাদিকদের সামনে বক্তৃতা করার জন্য? না না, আমরা আমি স্পেসিফিক বলবো না, আমরা যেটা ডিমান্ড করছি, আমরা ওনার কাছে কি বলেছি তো বলবো না, আর বলার প্রশ্ন নাই। যে এর আগে ইটি অ্যাটাক হয়েছে, রাজ্য সরকার কিছু করেনি, কোর্ট ইন্টারফেয়ার করেছে, কোর্ট ইন্টারফেয়ার করেছে এবং ইডি কোর্টে গেছে বলে সিবিআই কে ট্রান্সফার হয়েছে, সময় গেছে, 2 মাস গেছে, কিন্তু কোর্ট ট্রান্সফার করেছে, কোর্টের ইন্টারফেয়ার। এখন তো আমরা কোর্টে যাব কেন, ইসিআই কে করতে হবে। এনআইএর উপর যখন আক্রমণ হয়েছে তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমসিসি চলছে তাদের হাতে, তারা ব্যবস্থা নিক, এটা আপনাদের সামনে আমরা দাবি করছি, প্রেসের কাছেও বলেছি, লিখিত কমপ্লেনও গতকাল অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরিয়া মেল করে পাঠিয়েছেন, নতুন করে কোনো বিষয় না, ইসিআই দিল্লি থেকে ডিসিশন নিতে হবে। আমি শুনেছি আমি যে কমপ্লেনটা করেছিলাম তার ভিত্তিতে একটা রিপোর্ট তারা চেয়েছেন, রিপোর্ট রাজ্য সরকার কালকে সানডে ছিল হয়তো দেননি, আজকে মানডে দেবেন, তারপরে আমরা কি করে দেখব, তারপরে প্রয়োজন হলে ইসিআইয়ের কাছে দাবি করব, ইসিআই অ্যাকশন না নিলে ইসিআই অ্যাকশন নেয়নি এটাও বলবো, সবটাই ইসিআইর কাজকে সাপোর্ট করতে হবে তার তো কোনো মানে নেই। ইসিআইয়ের কাজ যদি জনবিরোধী হয় বা সরকারি দল সরকার রাজ্য সরকারের পার্টিকেই গাঢ় করে হয় সেক্ষেত্রে আমরা রিয়াক্ট করবো, বাট ইট ইজ টু আর্লি টু সে এনিথিং, রিপোর্টটা যেতে দেন, ইসিআই কে রিয়াক্ট করতে দেন। বলছি প্রশান্ত কিশোর বলছে বিজেপি 1 নম্বর দল হবে এ রাজ্যে, তৃণমূল মানুষ বলছে তাই মানুষের কথাটা, এখানে যারা প্রশান্ত কিশোরের লোকজন কাজ করছেন আইপ্যাকের, প্রতীক জৈন সহ, তারা কনভে করছেন তাদের বসকে, পুরনো বসকে, এই মানুষের কথাটা প্রতিধ্বনি হচ্ছে, শুধু তো প্রশান্ত কিশোরের কথা নয়, আমরা সার্ভেতে আমি বিশ্বাস করি না, সার্ভেতে বিশ্বাস করি না আমি, কিন্তু আপনাদের সব সার্ভেতেও বলছে যে ভারতীয় জনতা পার্টি তার আসন সংখ্যা বাড়াচ্ছে। আমি সবচেয়ে বড় কথা বলবো, আপনি ট্রামে বাসে বাজারে দোকানে যে কোনো জায়গায় কথা বললে লোক সবাই মুখ খুলেছে যে বিজেপি এবারে অনেক সিট পাবে, উপরের সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াবে কেউ বুঝতে পারছে না, বিজেপির আসন যে অনেক বাড়ছে আর তৃণমূল যে নিচে নামছে 8-80 সবাই বলছে। হবে না, ওদের হাতে তৃণমূলের ঝান্ডা ছিল, শুনুন, গতকাল রাজ্যের একজন ওদেরকে সম্বর্ধিত করে এভাবে সিঙ্গেল কার দিয়া না, যে শাহজাহানকে
ঢুকিয়ে দিয়ে এরিয়া ফাঁকা করে আরএসএস বিজেপি এলাকা দখল করতে চাইছে। এটা অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছিল, শাহজাহানকে সাপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জি অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন প্রেজেন্স অফ অল মিডিয়া, লাইভ হয়েছে আপনারা দেখেছেন বাংলার জনগণ। ঠিক একইভাবে তৃণমূলের ঝান্ডা নিয়ে এনআইএর উপর যারা হামলা করেছে, গাড়ি ভেঙেছে, তাদেরকে ধরার প্রশ্নই নেই মমতা পুলিশের, কারণ তারা তৃণমূল করে, গুন্ডা হতে পারে, ধর্ষণকারী হতে পারে, লুটেরা হতে পারে, খুনি হতে পারে, যেহেতু টিএমসি করে, হাতে টিএমসির ঝান্ডা, সব খুন মা। আমাদের ডিমান্ড হচ্ছে কালকের ইনসিডেন্ট সেন্ট্রাল এজেন্সিকে ট্রান্সফার করার জন্য এনআইএ রেকমেন্ড করুক, ইফ নেসেসারি তাদের কোর্টেও যাওয়া উচিত যেভাবে লিখেছিল, আর পুলিশের এগেনস্টে স্ট্রং অ্যাকশন না হোক। মুখ্যমন্ত্রী যেখানে বলেছে মধ্যরাত্রে পুলিশ গেছে, আমরা জানতাম না, উনার মনোনীত এসপি সৌমদীপ ভট্টাচ প্রেসের সামনে বলেছেন উই আর ইনফর্ম, অতএব এ তো পুলিশ মন্ত্রী আর উনার যে এসপি তার দুজনের কথায় দুধ আর জল আলাদা হয়ে গেছে।